ক্রিমটাকে একটু বাড়িয়ে দাও। ক্রিমটাকে বাড়িয়ে দিয়েছি, একদম গট গট করে ফুটতে শুরু করলো দেখুন। বন্ধুরা নমস্কার, সবাই কেমন আছেন? আজকে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে মাছ নিয়ে এলাম। মাছের যা দাম, একদম খুবই আগুন দাম। মাছ কিনতে খুবই ভয় হচ্ছিল, ভাবছিলাম আনবো কি না। 300 টাকা করে মাছ নিয়ে এসেছি হচ্ছে আপনার রুই মাছ, 1.5 কিলো নিয়ে এসেছি। এখানে নিয়ে নিলাম হচ্ছে মোটামুটি 750 থেকে 800 গ্রাম, আর বাকি মাছগুলোকে আপনার রেখে দিলাম ফ্রিজে। এখন মাছগুলোকে ভালোভাবে আপনার জল দিয়ে ওয়াশ করে নেব। মাছের ঝোল রান্না করতে এই ছোট ছোট আপনার 3টে পেঁয়াজ নিয়ে নিলাম, দেখুন খুব ছোট 3টে পেঁয়াজ, আর কিছুই দেবো না। সামগ্রীগুলো ইউজ করছি আপনার মাছের ঝোল রান্না করতে, এ হচ্ছে পেঁয়াজ থাকবে, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ আর সর্ষের তেল, বাস আর কিছুই না। আর সামান্য একটু আপনার দিয়ে দেবো হচ্ছে আপনার জিরে পাউডার, হ্যাঁ, আর লসুনও আপনারা ইচ্ছে করলে দিতে পারেন। আমি এখানে লসুন নিইনি, দেখুন খালি পেঁয়াজ নিয়েছি, কারণ মাছও আপনার কমিয়ে দিলাম, 5টা পিস মাছ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন, কারণ বলছে অধিস্ত্রী খাবে না মাছ, সুতরাং আমি আর অধিস্ত্রীর মাই আপনার আজকে খাবো। এইবার পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো হচ্ছে আপনার মাছে, আর মাছে আপনার লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো আর লবণ আগেই দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। কাঁচা মাছ, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে আপনার হলুদ এবং লঙ্কা গুঁড়ো আর জিরের পাউডার, এর ভিতরে কিছু কাঁচা তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল, কাঁচা তেল দিয়ে দিলাম। এইবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব, একদম সিম্পল প্রসিডিওর। যারা মাছ খেতে ইচ্ছুক বা ফিশ লাভার, সবাই ঘরে একদম আরামসে ইজি প্রসিডিওর, এই প্রসিডিওরে বানিয়ে খেতে পারে এবং খুবই টেস্টি হবে, বলতে পারি খুবই টেস্টি হবে, খুবই টেস্টি। কিন্তু মাছটা মনে রাখতে হবে আপনার ফ্রেশ হতে হবে, বরফ দেওয়া মাছ হলে হবে না, সেই টেস্ট আসবে না। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এবার বসিয়ে দেবো কড়াইটা। কড়াই গরম হয়ে গেল, এবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তো মনে রাখবেন আমরা দুবার তেল দিচ্ছি, একবার আপনার কাঁচা মাছে তেল দিয়েছি, সব মশলাগুলোকে মাখিয়ে নিলাম, এরপরে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আবার এখানে কিছু কাঁচা তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাছগুলোকে। মাখানো মাছগুলোকে আপনার দিয়ে দিচ্ছি, আর ফ্লেমটাকে একটু কম করে দেব। আজকে মাছটা খুবই ঝালঝাল করে রান্না করা হচ্ছে, খেতে যা হবে, কালার দেখে যা বোঝা যাচ্ছে খুবই টেস্টি হবে। খুব সিম্পল প্রসিডিওর, এই প্রসিডিওরে বানিয়ে অবশ্যই খেতে পারেন আপনারা, খুবই ভালো লাগবে। তো সব কিছু মশলা দেওয়া হয়ে গেল, এবার মাছগুলোকে কড়াইতে উল্টে পাল্টে দেব। এভাবে মোটামুটি আপনার 7 থেকে 10 মিনিট লো ফ্লেমে মাছগুলোকে ভেজে নেব মশলাসহ। মাছগুলোও কিন্তু আগে থেকে আমি ভাজিনি, কারণ যেহেতু ফ্রেশ মাছ ছিল, একদম জ্যান্ত টাটকা মাছ, পুকুরে গ্রাম থেকে ধরা, জাস্ট পুকুর থেকে উঠালো আর নিয়ে এলাম। দেখতে দেখুন টেক্সচারটা খুবই স্বাদ, লাল লাল,
মাছগুলিকে উল্টে পাল্টে দিচ্ছি। মোটামুটি 10 মিনিট হয়ে গেল, এইবার এতে মশলা মাখানো জলটা দিয়ে দিচ্ছি। জল দেওয়া হয়ে গেছে, খুবই হালকা ঝোল। 3টে পেঁয়াজ নিয়েছি, আদা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে সিম্পল প্রসিডিউরে টেস্টি ইয়াম্মি রুই মাছ কারি ঘরে অবশ্যই টেস্ট করবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন যাতে প্রত্যেকটা ভিডিও সঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে যায়। ফুটতে শুরু করলো মাছটা, দেখতে পাচ্ছেন। এবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব, ফ্লেমটাকে একটু বাড়িয়ে দাও। ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি, একদম গট গট করে ফুটতে শুরু করলো। দেখুন আর 2 থেকে 3 মিনিট রাখবো, এরপরে নামিয়ে নেব। তো ভিডিওটা আর বেশি লম্বা করছি না, এখানেই শেষ করব। আপনারা অবশ্যই বাড়িতে নিজেরা ট্রাই করে দেখবেন, খুবই স্বাদ লাগবে এবং ফ্রেশ মাছ নেবেন, রুই অথবা কাতল, এবং এভাবে প্রসিডিউরে বানিয়ে অবশ্যই নিজেও খাবেন এবং ঘরের সবাইকে খাওয়াবেন। ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, লাভ ইউ অল।